নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। দেখুন, জীবনে কোনো অন্যায় না করেও যদি কষ্ট পেয়ে থাকেন, এমন হতে পারে আপনি জ্ঞানত কোনো অপরাধ করেননি, কাউকে কষ্ট দেননি, কিন্তু আপনার জীবনেই যত কষ্ট আপনার জীবনে। যদি এমনটা হয়, আজকে এই হিসেবটা আসুন মেলাই। আজকে কেন আপনি কষ্ট পাচ্ছেন, এইটা আজকে হিসেব মেলাবো। আসুন প্রথমে একটা কথা বলি, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ কাজ করলে খারাপ কর্মফল আমাদের পিছু ছাড়ে না। ছোটোবেলা থেকে এই সহজ কথাটা জেনে আসছি। তাই কর্মফল, একটা মানুষ দেখবেন আপনার চারপাশে, দেখবেন প্রচুর অন্যায় করছে, প্রচুর খারাপ কাজ করছে, তারপরেও তারা ভালো আছে, পাপীরাই ভালো থাকে। তাহলে এমন করতে করতে লোকটাকে দেখবেন সে মারাও গেল, তাহলে তার কর্মের ফল, তার খারাপ কর্মের ফল কোথায় যাবে? এগুলোই হচ্ছে, বা আপনি ভালো কাজ করছেন, সুকর্ম করছেন, তারপরেও কিন্তু ভালো ফল পাচ্ছেন না, তাহলে আপনার কর্মফলও কোথায় যাচ্ছে? আসলে এটা সঞ্চিত হচ্ছে, কারো কারো খরচা হয়, কারো কারো সঞ্চিত হয়। এটা কী হবে? ক্যারি ফরওয়ার্ড। আবার যদি জন্মান্তর হয়, সেখানে এসে ভোগ করতে হবে, যেটা আপনি ভোগ করছেন। কোনো অপরাধ না করেও আপনার জীবনে খারাপ এফেক্টগুলো আসছে। এর অর্থ, পূর্বের যে অর্জিত কর্মফল, প্রারব্ধ কর্মফল সঙ্গে নিয়ে এসেছি, সেটা আমাকে ভোগ করতে হচ্ছে। কর্মফল আজকে আলোচনার বিষয়। কর্মফল কাউকে পিছু ছাড়ে না, এটা একটা দৃঢ় সত্য, দৃঢ় সত্য। কর্মফল আমাদেরকে ভুগতেই হবে। কথাগুলো বলে দেওয়া হয়, দিন সমান নাহি যায়, আজ তোমার একদিন, আমার একদিন, আমারও একদিন আসবে। তাই মনে রাখবেন, আমরা জন্মান্তর, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী বলে নিজেকে পরিচয় দিই, সনাতন ধর্মাবলম্বী বলে পরিচয় দিই, আমাদের পুরাণ ধর্ম সাহিত্যে কিন্তু বহু এই জন্মান্তরের কথা বলা আছে। আমরা দেখতে পাই দেবতারা পর্যন্ত, শুনলে অবাক হবেন, দেবতা যাদেরকে আমরা পুজো করি, তারা পর্যন্ত এই নানা রকম অপরাধ করলে তারা এই মর্তলোকে নির্বাসিত হতেন, তাদের আবার জন্ম হতো, মানুষ রূপে জন্ম হবে। তারপর তারা নানা কিচ্ছু সাধনের মধ্য দিয়ে, নানা প্রবলেম ফেসের মধ্য দিয়ে সেগুলোকে সঠিকভাবে সমাধান করে তারা আবার দৈবত্বে উন্নীত হয়ে তারা স্বর্গে ফিরে যেতেন। বহু গল্প আছে। তা ঠিক তেমন আমরা সেই গল্পগুলো পড়লে আসলে বুঝতে পারবো কর্মফলের কথা। খারাপ কাজ করলে খারাপ ফল আছে। এখন জীবনে যারা কষ্ট পাচ্ছেন, তারা দুঃখ পাচ্ছেন কেন, এটাকে পজিটিভভাবে নিন, যে আমার প্রারব্ধ কর্মফল, আগের খারাপ কর্মফল আমি ভোগ করছি। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, ঠিক তেমন আমি এখন থেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবো। ঈশ্বর হচ্ছেন পজিটিভিটির প্রতীক। ঈশ্বর, খোদা, গড, ভগবান, আল্লাহ, এই পোশাকই ভগবানকে ডাকলে হবে না। অনেকে আছেন এই সাদা পোশাক পরে লোককে দেখাচ্ছেন, দেখো আমি কত ঠাকুরের ভক্ত। আহা হা, এই দেখানোই হবে না। পিলার মিনার তৈরি করে দিয়ে ভাবছি আমি কত বড় ভক্ত, দেখেছো, ডোনেশন দিয়ে ভাবছি আমি কত বড় ভক্ত, এরকম করলে হবে না। ঠিক আত্মিক টান আমার মনেতে তাকে সঠিকভাবে যতক্ষণ না বসানো যাচ্ছে। মন্দির পিলার মিনার করে ভগবান নেই, যতক্ষণ না আমার হৃদয় মন্দিরে তাকে অধিষ্ঠিত করতে পারছি। তো এইভাবে যতক্ষণ না এটা করতে পারছি, কর্মফল তো ভুগতেই হবে, এই প্রভাবটা লঘু হয়ে যাবে। আগুনে হাত দিলে হাত জ্বলবেই, সেই হাতটা যখন জ্বলে পুড়ে যাচ্ছে, তখন উপর দিয়ে বান্নল লাগানো যেতে পারে। সেই বান্নলটাই হচ্ছে ঈশ্বর চিন্তা, ভাগবত প্রেম, সাধুসঙ্গ করা, সৎসঙ্গ করা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু সেই এই জ্বলুনির মধ্যে আরামটা পাওয়া যাবে, বান্নলের আরামটা পাওয়া যাবে। আর কর্মফল পিছু ছাড়ে না, এই কথাটা সবসময় মনে রাখুন। এই যারা বলে দেন অন্যায় করছে, যারা ওরাই তো ভালো আছে। আরে মশাই, আজকে ভালো আছে, আগামীতে কী থাকবে কেউ জানে না। আর জন্মান্তর বলে যদি কিছু থাকে, সেখানে গিয়ে আগামী জন্মে তাদের কী গতি হবে আপনি জানেন না, কী ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। ঈশ্বর পরম করুণাময়, দয়াময়, দয়ালু, প্রকৃতির বিচার, প্রকৃতি কিন্তু ক্ষমা করে না। ভগবান, অবতার, মহাপুরুষ, ঈশ্বর, যাদেরকে যাদের নাম দিয়েছি, তাদের চরিত্রগুলো অনুধাবন করে দেখবেন, তাদেরকেও কর্মফল কখনো ছাড়েনি, ছাড়ে না। আপনি আমি তো কোন ছাড়, তাই দুঃখ পাবেন না। কেউ অত্যাচার করছে, মনে রাখবেন রেকর্ড হচ্ছে, সিসিটিভি রেকর্ড হচ্ছে, পরে এই রেকর্ডিং দেখে কিন্তু প্রতিটার হিসেব হবে, হিসেব দিতেই হবে, কেউ ছাড় পাবে না, কেউ বাদ যাবে না। আশা রাখুন, আর নিজেরা পজিটিভিটির সঙ্গে যুক্ত হন, ঈশ্বরের সঙ্গে যুক্ত হন, ভগবত প্রেমে নিমজ্জিত হন, দেখুন এই কর্মফলের বন্ধন খানিকটা কাটাতে পারবেন। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।